স্টুডেন্টস আমরা আজ জীববিদ্যা অর্থাৎ বায়োলজি থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব সো নাও লেটস স্টার্ট কোশ্চেন নাম্বার 950 উদ্ভিদে নাইট্রোজেন ভিন রেসন পদার্থ কোনটি কোন অ্যানসার হবে এখানে এ কোথা থেকে রেসারফিন উপাকারটি পাওয়া যায় সর্পগন্ধার মূলে রেসারফিন উপাকারটি পাওয়া যায় অ্যানসার হবে এখানে বি সর্পগন্ধার মূলে নেক্সট প্রশ্ন এলেনকাইমা কলা কোথায় দেখা যায় এলেনকাইমা কলা দেখা যায় পদ্মতে অ্যানসার হবে এখানে ডি টিটি এবং পড়াতেটি এবং ছোট হাতেরটি মটর গাছের সংখ্যায়নের ফলে কত শতাংশ সংখ্যার লম্বা অর্থাৎ বড় হাতেরটি এবং ছোট হাতেরটি মটর গাছ জন্মাবে 50% অ্যান্সার হবে এখানে বি পরের প্রশ্ন হচ্ছে ওয়াই ওয়াই এবং আর আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে এখানে চার প্রকারের গ্যামেট উৎপন্ন হবে অ্যান্সার হবে এখানে ডি এখনো গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় এখানে 673 কিলো ক্যালোরি অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায় অ্যান্সার হবে এখানে সি ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীতে মাছের ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোন বিজ্ঞানী বলেছিলেন বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি এখানে অ্যান্সার হবে বি ক্যাটিস নেক্সট হচ্ছে টাকিয়া কোন প্রাণীতে পাওয়া যায় টাকিয়া আরশোলাতে দেখা যায় অ্যান্সার হবে এখানে ডি কেঁচোর কমন পদ্ধতিকে কী বলে ক্লিপিং বলে অ্যান্সার হবে এখানে বি প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক এবং অন্তিমে বীজক জাতীয় জীব থাকে একটি পুকুরের ইকোসিস্টেমের নিচে কোনটি উৎপাদকের শ্রেণীভুক্ত এখানে অ্যান্সার হবে এ ভাসমান ফাইটোপ্ল্যাঙ্কটন পরের প্রশ্ন হচ্ছে একটি বাস্তুতন্ত্রের আদর্শ উদাহরণ কোনটি তৃণভূমি নতুন কোষ গঠনের প্রাথমিক কলার নাম কি এখানে অ্যান্সার হবে মেরিস্টেম অ্যান্সার হবে এখানে ডি বংশানুক্রমিক রোগ হিমোফিলিয়ার বাহক করা মহিলা এবং পুরুষদের দ্বারা প্রকাশিত নেক্সট হচ্ছে তামাক ও সেবনের শরীরের পক্ষে ক্ষতিকারক কারণের মধ্যে থাকে পলিসাইট্রিক অ্যারোম্যাট্রিক হাইড্রোকার্বন এখানে অপশান হবে তিনটি কার্বন মনোক্সাইড নিকোটিন পলিসাইট্রিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন অ্যান্সার হবে এখানে ডি এদের সবগুলোই নেক্সট প্রশ্ন তাড়াতাড়ি ব্যবহারের জন্য আলুকে কত তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত এখানে অ্যান্সার হবে গিয়ে 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত এদের মধ্যে কোনটি অ্যান্টিফ্যাঙ্গাল বা ছত্রাক প্রতিরোধক ট্র্যাক এখানে অ্যান্সার হবে ডি এদের সবগুলি অ্যাম্ফোটেরসিন প্রাইমারিসিন এবং প্রাইসোফুলভিন অ্যান্সার হবে ডি পরে প্রশ্ন মদ তৈরিতে সাধারণত কোন প্রজাতির আঙুর ব্যবহৃত হয় ভাইটিস টিনিফেরা মদ তৈরিতে সাধারণত ভাইটিস টিনিফেরা জাতীয় প্রজাতি ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন এডসের জীবাণু প্রতিরোধক হিসাবে কোন ড্রাগ ব্যাপকভাবে ব্যবহার করা হয় এখানে অ্যান্সার হবে এ জাইডোরুডাইন ড্রাগ ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন হচ্ছে মানবদের মহিলাদের শরীরে হরমোনের মধ্যে কোনটি স্টেরয়েড নয় রিল্যাক্সিন অ্যান্সার হবে এখানে বি রিল্যাক্সিন স্টেরয়েড নয় পরে প্রশ্ন হচ্ছে প্রতিদিন পৃথিবীতে এইচআইভি পজিটিভ সংক্রমণের হার কত অ্যান্সার হবে এখানে গিয়ে 6000 নেক্সট প্রশ্ন এদের মধ্যে কোন প্রাণীতে ফ্লিপার নেই এখানে কচ্ছপেতে ফ্লিপার নেই অ্যান্সার হবে এখানে ইনসুলিন কি নিয়ন্ত্রণে রাখে এখানে ইনসুলিন থাইরয়েড আয়োডিনের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে নেক্সট প্রশ্ন মানবদেহ সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে মানবদেহ সবচেয়ে বেশি পরিমাণে জল থাকে রাসায়নিকভাবে ইনসুলিনের হরমোন কি প্রোটিন হচ্ছে ইনসুলিন হরমোন নেক্সট প্রশ্ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ার পিছনে কোনটি বৃদ্ধি দায়ী কার্বন ডাইঅক্সাইড অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন প্রাণীটির দেহে ফ্লিপার আছে এখানে অ্যান্সার হবে এ কচ্ছপের ফ্লিপার আছে কচ্ছপ ঝিনুক এখানে অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে মানবদেহের কোন রোগ বংশ পরম্পরায় নিয়ন্ত্রিত হয় অ্যান্সার হবে এ
অ্যালকাপ্টোনিউরিয়া, এটা রোগের নাম যেটি বংশ পরম্পরায় নিয়ন্ত্রিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাপ্তবয়স্ক মানবদের কঙ্কাল হাড়ের সংখ্যা কত? 206টি। নেক্সট প্রশ্ন কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয়? 1972 সালে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের মোট কতগুলি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে? 9টি। নেক্সট হচ্ছে মাছের কমনের ক্ষেত্রে কোন পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে? পুচ্ছ পাখনা। শক্তি প্রয়ের 10% সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? বিজ্ঞানী লিন্টেম্যান। লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করলে মুদে যায়, ইয়াকে কোন চলন বলা হয়? সিসমোনাস্টিক। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন শ্বেত রক্তকণিকা থেকে হিস্টামিন ক্ষরিত হয়? এখানে অ্যান্সার হবে ইউসিনোফিল, অ্যান্সার হবে সি। নেক্সট হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য কত? এখানে 9.3 কিলোক্যালোরি, অ্যান্সার হবে 9.3 কিলোক্যালোরি। নিম্নোক্ত কোন উদ্ভিদে ঠেসমূল পাওয়া যায়? এখানে সুন্দরী গাছে শান্ত ঠেসমূল পাওয়া যায়, অ্যান্সার হবে ডি। প্রোটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয় সবশেষে কোন উপাদান সৃষ্টি করে? পাচিত হয়ে কোন উপাদান সৃষ্টি করে? অ্যামাইনো অ্যাসিড, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে কোন কোন অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়? নিউক্লিয়াসকে কোষের কোন কোষ অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলে? এখানে নিউক্লিয়াস কোষ অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়, অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে বিয়ারে কত শতাংশ অ্যালকোহল থাকে? 4-8%। পরের প্রশ্ন পঞ্চালের পাতায় কোন চলন দেখা যায়? প্রকরণ। সমুদ্র উপকূলবর্তী মৃত্তিকাকে কি বলে? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, অ্যান্সার হবে এখানে ডি, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। নেক্সট প্রশ্ন দুটি পর্বের মাঝে যে ভাজক কলা দেখা যায় তাকে কি বলে? নিবেশিত ভাজক কলা, অ্যান্সার হবে এখানে ডি। বাস্তুতন্ত্রে কয় প্রকার ইকোলজিক্যাল পিরামিড দেখা যায়? অ্যান্সার হবে এখানে বি, 3 প্রকারের ইকোলজিক্যাল পিরামিড দেখা যায়। কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? এখানে প্রোটিন জাতীয় খাদ্যের আবশ্যিক উপাদান হচ্ছে নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন হচ্ছে সেলুলোজ জাতীয় খাবার খরগোশের কোথায় পাচিত হয়? সিকামে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে হৃদবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত? চক্ষু, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? এখানে অ্যান্সার হবে সি, 0.0001 মিলিগ্রাম পার লিটার, আনসার সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন উদ্ভিদ প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? এখানে কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? অ্যান্সার হবে বি, ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন দন্ত চিকিৎসায় ব্যবহার করেন কোন ধরনের আয়না? এখানে উত্তল লেন্স, অ্যান্সার হবে উত্তল আয়না, অ্যান্সার হবে ডি।